হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি এসে গেছি আরও একটা পাবজি মোবাইলের নিউ ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে ভিডিওতে পাবজি মোবাইলের নতুন সিজন কবে আসবে, এক্সাক্ট ডেট, টাইম, আর গাইজ আরও কিছু ধামাকেদার লিক্স নিয়ে চলে এসেছি। এছাড়াও গাইজ, আমাদের এখনকার আরপি কখন লক হবে, মানে কতক্ষণ পর্যন্ত তোমরা রিডিম করতে পারবে বা র্যাঙ্ক পুশ করতে পারবে, তো তারও গাইজ ফুল ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে দেবো। তো মেক শিওর গাইজ ভিডিওটা অবশ্যই গাইজ পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই গাইজ লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে। এছাড়াও গাইজ আরও কিছু ইন্টারেস্টিং লিক্সও তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো গাইজ চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি যে আমাদের সিজন, মানে আজকের যে সিজন 16 চলছে, আজ রাত মানে কাল ভোর 5:30টার মধ্যে শেষ হয়ে যাবে। মানে এখনও পর্যন্ত আজ সারা রাত অবধি তোমরা যে টাইম আছে, তোমরা র্যাঙ্ক পুশ করো, রিডিম করো, যা খুশি করতে পারো। মানে 18 জানুয়ারি পুরো দিনটা আর রাতটা পুরোটা আরপি লক থাকবে। 19 তারিখ সকাল 7:30টার সময় তোমরা সিজন 17 আনলক হয়ে যাবে, প্লাস ওই দিন থেকেই তুমি র্যাঙ্ক পুশ করার জন্য রেডি থাকো। 19 তারিখ থেকেই তোমাদের র্যাঙ্ক আনলকও হয়ে যাবে, আরপিও আনলক হয়ে যাবে। তো এখানে যাবতীয় যা ডিটেলস দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো, সব কিছু অন্য ভাষায় আছে, বাট আমি তোমাদেরকে ক্লিয়ার কাট বলে দিলাম। আশা করি তোমরা ও বিষয়ে আর কোনো রকম কোনো ডাউট থাকবে না। আরপি লক হবে গাইজ আগামীকাল, মানে 18 জানুয়ারি, ঠিক আছে? তো পুরোপুরি ক্লিয়ার আশা করছি। তো এবার গাইজ চলে আসে কিছু সিজন 17-এর আরও আপকামিং কিছু লিখছে। তো গাইজ 19 তারিখে আরও একটা ক্লাসিক ক্রেড রিফ্রেশ হবে। তো ক্লাসিক ক্রেডে আপকামিং কী কী দেখতে পাবো গাইজ, দেখতে পাচ্ছ এখানে গাইজ। ফার্স্টেই একটা ওপি লেভেল আউটফিট দেখতে পাচ্ছ, হোয়াইট আর গোল্ডেন কালারের মধ্যে ডে ম্যান ব্যাকপ্যাকের এখানে দেখাচ্ছে, ডে ম্যান শেড, যেটা একটা মেথিক আইটেম, যেটা গাইজ নেক্সট আমাদের ক্লাসিক ক্রেডে দেখতে পাবে। তো ক্লাসিক ক্রেড যারা জমিয়ে রেখেছে তাদের জন্য গাইজ একটা খুবই ওপি অপরচুনিটিও আসতে চলেছে, যেটা এই ড্রেসটা হয়তো তোমরা খোলো পেলেও পেতে পারো। তো তার সাথে M24 একটা স্কিন আছে, একটা আউটফিট, একটা হেলমেটও পাবে, প্লাস মানে পাবে বলতে কি তোমাকে খুলতে হবে ক্রেট। তো এই একটা ডেম্যান হেড গিয়ার দেখতে পাচ্ছ, যেটা গোল্ডেন কালারের মাস্ক, পুরো ড্রেসটার সাথে একদম ডিটো ম্যাচিং লাগছে, আমার তো দেখতে খুব ভালো লাগছে। প্লাস ও M24 স্কিনও ওপি লেভেল আছে। M24 স্কিনটা হোপসো যদি 10-20টা খোলো, হোপসো পেয়ে গেলেও পেয়ে যেতে পারো, ওই একটা লেজেন্ডারি M24 স্কিন দেখতে পাচ্ছ তোমরা। তো এই M24 স্কিনটাও দেখতে খারাপ নয়, ডে ম্যান M24 যার নাম, যেগুলো গাইজ আমাদের আপকামিং, মানে এইটার টাইম ডেট যদি আমি বলতে পারি, এটা তোমরা রিফ্রেশ হয়ে যাবে ক্লাসিক ক্রেডটা 19 তারিখই, মানে আরপির সাথে সাথেই ক্লাসিক ক্রেডেও নিউ মানে আমাদের জিনিসপত্র আসবে, যেগুলো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো ডেম্যান ব্যাকপ্যাকও দেখতে পাচ্ছ, যেটা লেভেল 3, আর ডেম্যান হেলমেটও দেখতে পাচ্ছ। তো ডেম্যান হেলমেটটা অনেকটা ওয়ারিয়ার টাইপস লাগছে তাকে, হেলমেটের স্টাইলটা। তো এটা লেভেল 3 দেখতে পাচ্ছ ডেম্যান হেলমেট, প্লাস লেভেল 3 ব্যাকপ্যাকও পিঠে আছে দেখতে পাচ্ছ। তো এইগুলো কিছু রিফ্রেশ হবে, বাদ বাকিতে সব পুরনো জিনিসপত্র আছে, এগুলো তোমরা দেখেছো। তো এগুলো আর দেখে গিয়ে কোনো লাভ নেই। তারপরে তো সবারই পছন্দের M4 গ্লেসিয়ার তো আছে, এ তো সারা জীবন ক্লাসিক ক্রেডিট থাকে আর নর্মালি পাওয়া ইম্পসিবল ব্যাপার। তো তাও যদি তোমাদের লাক খুবই ভালো হয়ে থাকে, তোমরা হয়তো 20টা খুললে পেয়েও যেতে পারো, পাবে না এইটুকুনি আমি গ্যারান্টি দিচ্ছি। এছাড়া গাইজ আরও কিছু ক্লাসিক ক্রেডে অ্যাড হবে, তো আমি তোমাদের অলরেডি লিক্স দেখিয়েছি। তাও গাইজ এই একটা দেখতে পাচ্ছ, সেলিব্রিটি সেফ শেড দেখতে পাচ্ছ, যেটাও গাইজ দেখতে ওপি লাগছে, পুরো একদম মানে অ্যান্ডি ক্যারেক্টারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সেট দেখতে পাচ্ছ, যেটা গাইজ তোমরা আপকামিং ক্লাসিক ক্রেডের ভেতরে দেখতে পাবে। এছাড়াও গাইজ আমি তোমাদের যে কোলাবোরেশনের ড্রেসগুলো দেখিয়েছিলাম, মানে UAZS, প্যারাসুট, প্যান, তো সেগুলো গাইজ ক্লাসিক ক্রেডের ভিতরে থাকবে। তো সিজনাল ডেলিকাসিয়াস AKM দেখতে পাচ্ছ, তো এইগুলো গাইজ আপকামিং তোমরা ক্লাসিক ক্রেডের ভেতরে দেখতে পাবে। এগুলো অলরেডি তোমাদের দেখিয়েছি, তাও আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলো কোনো আলাদাভাবে ক্রেড আসবে না গাইজ, এটি কোনো কনফার্ম করে না, এগুলো ক্লাসিক ক্রেডের ভিতরেই তোমরা দেখতে পাবে। UAZS-এরও স্কিন আছে, প্যারাসুটের স্কিন আছে। তো হোপসো গাইজ যদি তোমাদের প্যারাসুটের যদি মানে বেশি কিছু ক্লাসিক কুপন জমে থাকে, তাহলে হয়তো যদি খোলো হয়তো গাইজ তোমরা UAZS স্কিনটাও পেয়ে যেতে পারো। অরেঞ্জ আর ইয়েলোর কম্বিনেশানে UAZS স্কিন দেখতে হয়তো অতটাও ভালো নয়, বাট গাড়ি স্কিন মানে পাওয়া মানেই গাইজ ওপি লেভেলের। এছাড়াও আরও কিছু এক্সট্রা লিক্স আছে, যেগুলো গাইজ আমি তোমাদের মিস করে গেছিলাম, দেখাতে পারিনি, সেগুলো গাইজ আমি এই ভিডিওতে কভার করবো। তো আশা করি গাইজ তোমাদের লিক্সগুলো ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে, আর মেক শিওর গাইজ চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই গাইজ, অবশ্যই যারা যারা নিউ দেখছো মেক শিওর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে নিউ এরকম লিক্স আপকামিং আপডেটের ভিডিও দিলেই তার নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। এছাড়া গাইজ আরও নিউ কিছু জিনিস এসেছে, যেগুলো হোপসো আমরা আমাদের গ্লোবাল ভার্সনও দেখতে পারি বা কেয়ার ভার্সনও দেখতে পারি, বাট এখানে 50-50 চান্স। তো উইচ কোভেন সেট দেখতে পাচ্ছ, উইচ কোভেন,
তো যেটা ওর দেখতে মানে ওটা কি বলে পাইরেট পাইরেট টাইপের স্টাইল অনেকটা। আর এর যে M416 এর স্কিনটা উইচ কভেন M416 যেটা দেখতে ওপি লেভেল দেখতে পাচ্ছ, এটাও গাইজ আপকামিং তোমরা ক্লাসিক ক্রেটের ভিতরেই দেখতে পাবো। তো এগুলো ক্লাসিক ক্রেটের ভিতরে থাকলে হোপস ও চান্সেস অনেকটা বেড়ে যাবে তোমাদের কাছে যে ভালো কিছু পাওয়ার। উইচ কোভেন ব্যাকপ্যাক স্কিনও দেখতে পাচ্ছ যেটা লেভেল 1, 2, 3 তোমরা এখানে স্ক্রিনে দেখতে পেয়ে যাচ্ছ। তো এই সেটের প্যাকেজটাও খারাপ নয়। আর নিচে যে আরেকটা দেখতে পাচ্ছ ব্লু কালার ড্রেস যেটা আমি এক্ষুনি দেখাবো গাইজ, যেটার হেডগিয়ার একটা আলাদা আর এই ড্রেসটা, এটা অনেকটা চাইনিজ স্টাইল। তো চাইনিজ স্টাইলে যেটা হোপস ও কোরিয়ান ভার্সনে আসতে পারে ক্লাসিক ক্রেটে, আমাদের ফেব্রুয়ারিতে যখন চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেট হবে তখন এগুলো তখন কোরিয়ান ভার্সনে দেখতে পেতে পারো। মর্নিং রোম্যান্স S686ও দেখতে পাচ্ছ, তো S686ও এটাও গাইজ হোপস ও তোমরা ফেব্রুয়ারি মান্থের দিকে দেখতে পাবে, আমাদের চাইনিজ যখন নিউ ইয়ার সেলিব্রেট করা হবে সেই রিলেটেড যখন কোনো ইভেন্ট আসবে বা কোনো ক্রেট আসবে তখনই এগুলো দেখতে পেতে পারো। এছাড়াও কিছু ছোটোখাটো লিক্স আছে যেগুলো তোমরা স্ক্রিনে এখন দেখতে পাবে। তো এই ভিডিওতে গাইজ আপাতত এইটুকুই, মানে আপকামিং ক্লাসিক ক্রেটে কী কী আসবে আর গাইজ সিজন 17 লিক্স কী কী আসতে চলেছে সেই সবই তোমাদের দেখানোর ছিল। এছাড়া আরও কিছু কিছু দেখতে পাচ্ছ, ফরচুন ট্রেলার সেট দেখতে পাচ্ছ যেটাও গাইজ দেখতে ওপি লাগছে, মানে এপিক ড্রেস বা রেয়ার ড্রেস বাট দেখতে ভালোই লাগছে, ফিমেল ক্যারেক্টার ওপরে ভালো মানাচ্ছে। এছাড়া গাইজ বোনাস রিওয়ার্ড যেটা আছে না, যেটা ইউসি পারচেস করলে যেটা তোমাদের দেখেছিলেন যেগুলো পাবে তারই মতো অনেকটা দেখতে এই সেটটা। এছাড়া গাইজ একটা ডিটেকটিভ ড্রেস টাইপের দেখতে পাচ্ছ, মার্ক সোর্ডম্যান সেট দেখতে পাচ্ছ আর মার্ক সোর্ডম্যান হেডগিয়ারও তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা গাইজ আপকামিং তোমরা আমাদের গ্লোবাল ভার্সনে দেখতে পেতে চলেছ। তো গাইজ আজকের ভিডিওতে আপাতত এই লিক্সগুলোই ছিল যেগুলো গাইজ আমাদের তোমাদের দেখাতে ভুলে গেছিলাম বা মিস হয়ে গেছিলো। তো আশা করি গাইজ তোমাদের লিক্সগুলো ভালো লেগেছে সিজন 17 আপকামিং। যদি ভিডিও ভালো লেগে থাকে, লিক্সগুলো পছন্দ হয়ে থাকে, অবশ্যই মেক শিওর একটা লাইক মারো, শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে গেলে জানো কী করতে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো যাতে যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো গাইজ আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।